আয়েশগুলো কি অবস্থা, কেমন আছো? জি ভালো। এই যে তোমাদের অফিসে যাচ্ছিলাম তো ভালো অবস্থা করে। এই তোমার বস কি অফিসে আছে? মাথা খারাপ, বস এই সময় অফিসে থাকবো? এলাকায় পুলিশ ঢুকছে এই ডরে বস অফিসের মধ্যে তালা মাইরা এলাকা সারা হয়ে গাড়াগা দিছে। হ্যাঁ এটা কি বলো, কিছুক্ষণ আগে তোমার স্যারের সাথে কথা বললাম আর এর ভিতরে গা ঢাকা দিয়েছে পুলিশ এসেছে, কিছুই তো বুঝতে পারছি না। এই জগলু উনি কে ছিলেন না তো? ও শামসু ভাই উনি এলাকায় নতুন আসছেন, ওনার আব্বা বিশাল বড় একটা চাকরি করে। ও ম্যাডাম উনি হইতেছেন আমাদের শামসু ভাই, এলাকায় পরিচিত মুখ, ওনার অনেক সুনাম আছে। আচ্ছা আচ্ছা তাই নাকি, নাইস টু মিট ইউ। আমি জিনুক। আমি শামসু, এলাকায় আমার নাম বললে সবাই চিনে ফেলবো। হাসনা এলাজের রিসোর্টটা এটা আমি পরিচালনা করি। ও আচ্ছা আচ্ছা তাই নাকি, আমি তো আপনাদের রিসোর্ট একটা শুট করেছি, আমার ডিরেক্টর ছিল হচ্ছে এই যে আপনাদের গ্রামের যে বুলেট ভাই। বুলেট ভাই তো এই ভাদুল গ্রাম পর্যন্তই, এর বাইরে নাই আর, বুঝছেন, এই পর্যন্ত সীমাবদ্ধ। আর ওনার দৌড় একেবারে এখান থেকে ঢাকা পর্যন্ত। হ্যাঁ বিশাল টাকা পয়সার মালিক। মায়ের খাবি কিন্তু আমার নাম বারে বারে বলবি না, উনি আবার ভুল বুঝতে পারে। আমি অত বড় না, আমি খুবই দরিদ্র একজন মানুষ। ভাইয়া এটা কিন্তু একটু বেশি হয়ে গেল, আপনি যে অনেক বড় বিত্তবান মানুষ সেটা কিন্তু আমি জগলুর ফার্স্ট কথাই ধরে ফেলেছি, আর আপনি যে দরিদ্র মানুষ এটা বলে কিন্তু আপনি আমাকে বিভ্রান্ত করতে পারবেন না। আমি যে অতি নগণ্য মানুষ এটা কিন্তু আমি প্রমাণ দিতে পারি। ভাই জিনুক ম্যাডাম এইসব কথা আপনার বিশ্বাস করবো না, আপনি খালি ভুয়া তথ্য দিতেছেন না। হ্যাঁ কিসের ভুয়া তথ্য দিচ্ছি, একবার সত্য কথা বলছি আমি। ওই বেটা আমি কি ধনী, কি ধনী, কি আমার টাকা পয়সা আছে। পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন হলো ভারতের মুকেশ আম্বানি, তার তুলনায় আমি তো বাট একটা বালুকোনা। আমাদের দেশে আরও অনেক বড় বড় শিল্পপতি, অনেক বড় বড় টাকার কুমির লোক আছে, তাদের তুলনায় আমি খুবই চুনিপুটি। ভাই এইবার আমি ধরে ফেলেছি, আপনি কিন্তু খুব বুদ্ধিমান আর চালাক মানুষ আর বিচক্ষণ মানুষ, বুঝছেন, সেটা কিন্তু আপনার কথাতেই ধরা যায়। আর ফার্স্ট দেখায় আপনাকে যা পড়া সেটা আমার পড়া হয়ে গেছে। আপনি খুব ভালো ভদ্র মানুষ, সেটা আপনার কথাবার্তায় বোঝা যাচ্ছে, কি সুন্দর করে গুছিয়ে কথা বলেন আপনি। বুঝতে যখন পারছেন তখন বুলেটের হাত ছাইরা শামসুরের হাত ধরেন, অনেক দূর যেতে পারবেন। এটা কি ধরনের কথা বলি, উনি কি ভাববে এই ধরনের কথা বলে? আরে না না আমি কিছু মনে করিনি, আপনার সাথে কথা বলে আমারও অনেক ভালো লেগেছে। আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আপনাদের সাথে কথা বলার সময় হবে, মানে আপনার একটু সময় হবে। না অসুবিধা নেই, কথা তো বলা যায়, আমি কথার মানুষই। তাই নাকি, তাহলে তো খুব জমবে। আসুন ম্যাডাম, আমার স্যার বুলেট সবে শামসু স্যারের লাগে তো পায়রাই উঠে না, এই জন্য শামসু স্যার দেখতেই পারে না। আর যদি দেখে আপনি শামসু স্যারের সাথে গল্প করতেছেন তাইলে তো মনে করেন তেলে বেগুনে জ্বলে উঠবো। তেলে বেগুনে জ্বলে কি হবে, হ্যাঁ রিজুটা আসতে পারবে আর ঠ্যাং ভাঙে হাতে ধরে দেবো। আমি কি বুলেট ভাইয়ের কথায় চলি নাকি, আমি একটা স্বাধীন চেতা মেয়ে। প্রথম কথাতেই ওনাকে আমার খুব ভালো লাগছে, সো এই জন্য আমি ওনার সাথে বসেছি একটু কথাবার্তা বলবো। এখানে বুলেট ভাইয়ের মাইন্ড করার কি আছে এটাই তো বুঝলাম না। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনার কথাও কিন্তু আমার ভালো লাগছে। স্যার আমি অন ডিউটিতে আছি তো, 10টা বাড়ি ডিশ লাইন আমার কাটতে হইব, বুঝেনি তো? এই 10টা বাড়ি ডিশ লাইন যদি আমি কাটতে না পারি আমার স্যার যে কীরকম ব্যবহার করব সেটা তো আপনার অজানা নাই। ঠিক আছে আপনারা কথা বলেন। ঠিক আছে আপনি চলে যান, আমি বুলেট ভাইকে ফোন দিয়ে বলবো না, আর পারলে ওনার সাথে দেখা করে যাবো না সময় হলে। জগলু জিস, তোর সাথে মনে অনেকদিন পরে দেখা হলো আমার, তাই না? জি স্যার। আরে আমার মানি ব্যাগটা রাইখা আসছি, ধন্যবাদ বস, খুব খুশি হলাম। আপনি যে পরিমাণ দয়ালু ম্যাডাম কল্পনাই করতে পারবেন না, উনি কি পরিমাণ দয়ালু আর কি পরিমাণ ধনী তা তো দেখতেই পাচ্ছি। আর আমি দাঁড়াইছিলাম যে আপনি কখন দিবেন কখন দিবেন, বুঝলেন মানি ব্যাগটা আমি আরো বেশি পাচ্ছি। ঠিক আছে ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, মন দিল খুইলা ওনার সামনে কথা বলবেন, ঠিক আছে? কোনো ভয়ও রাখবেন না। ওনা অনেক দুষ্ট বুঝছেন, আমাদের সাথে আসলে আমরা একটু কথাবার্তা বলবো এরকম একটা সুযোগ করে দিয়ে গেল আর কি।